কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকাত আজ বুধবার দুই যে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান এই আদালত পরিচালনা করছিল কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তে নতুন বাজার ঢুকি এনে ফায়াডি বাজার ব্যাগ মুদির দোয়ান সবজির দোয়ান মুরগির দোয়ান কুলিং কন্যার মাছের দোয়ান বেকারি কসমেটিক্স দোকান ছয় ওষুধের দোয়ান ইউনত অভিযান চালাই

সব ধরনের উদ্যোগের অংশ হিসেবে আমরা চেষ্টা করেছি যেন বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে অর্থাৎ কোন পণ্যের কোন মূল্য এটা দৃশ্যমান জায়গায় লটকে দিতে হবে আমরা সেটা নিশ্চিত করেছি আপনারা নিজেরাই দেখেছেন ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট